আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফ, আমি রুদ্রোস চলে আসছি আপন কার কালেকশনকারী শোরুমে। এই শোরুমটি মিরপুর মাজার রোডের লালকুটি বাজারের ঠিক অপোজিটের রোডে অবস্থিত এই শোরুমটি, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি এখানে রয়েছে এবং গাড়ির কালেকশনও ভালো। তবে আজকে আপনাদেরকে অল্প বাজেটে খুব সুন্দর একটি গাড়ি দেখাবো, টয়োটা 110 এসি ভিনটেজ পাল কালার এই গাড়িটি। তো গাইজ চলুন আমরা গাড়িটি দেখি কি অবস্থায় আছে, দামটিও জেনে নেই, পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। সালাম ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে, ইউজড কারগুলো পাওয়া যায়, তো একটু জেনে নেবো যে এই মুহূর্তে কী কী গাড়ি রয়েছে আমাদের কাছে। অনেকগুলো কালেকশন আছে, টয়োটা প্লাস, 110 অল শেপের, এক্স করোলা, টয়োটা রাম, ল্যান্সার, মিটসুবিশি, বেসিক্স, পাজারো আছে, টিআই কেরিনা আছে, সুজুকি বিতারা আছে, হাইলাক্স একটা আছে, সুপার স্টার লিমোয়ার একটা আছে, এবং পিছনে আরেকটি অল্প বাজেটের গাড়ি আছে যদিও আমরা রিভিউ করেছিলাম। তো মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি আপনাদের এখানে পাওয়া যায়? আলহামদুলিল্লাহ সব ধরনের বাজেটের গাড়ি আছে আমাদের। তো আজকে আমরা কী গাড়ি দেখবো? আমরা আজকে খুব সুন্দর একটা গাড়ি দেখাবো আপনাদের, টয়োটা 110 ভিনটেজ রিভারি, 2000 মডেলের, 2005 রেজিস্ট্রেশন, 17 সিরিয়ালের গাড়ি, পাল কালার এই গাড়িটি। জি হোয়াইট পাল কালার গাড়ি। 110 ভিনটেজ রিভারি, এসি ভিনটেজ রিভারি, 110 এসি ভিনটেজ এই গাড়িটি আমরা দেখবো। কাজ করে যাচ্ছেন কোনো রকম? জি আমি আনার পরে টায়ার আর রিম চেঞ্জ করছি ভাইয়া। টায়ার এবং রিম চেঞ্জ করেছেন? জি ইনস্টল করেছি। টায়ার এবং রিম চেঞ্জ করেছেন, আর কোনো রকম কাজ করেননি? না আর কোনো কাজ করা হয়নি। ঠিক আছে, আমরা একটু ফ্রন্ট সাইড থেকে দেখি কি দেখ। এই মুহূর্তে কি অবস্থায় আছে গাড়িটি? গাড়িটি সম্পূর্ণ অরিজিনালের উপরে আছে, অরিজিনাল অবস্থায় আছে। পিছনের গ্লাস অরিজিনাল, কালারটাও অরিজিনাল। আচ্ছা, সামনের বাম্পারে কিছু ইয়া আছে, যদি অরিজিনাল কালার, তো এই জন্য টাচ আপ করি নাই। আচ্ছা, কাস্টমার যদি চান তাইলে আমরা করাই দিতে পারবো। সামনে গ্রিলটি অরিজিনাল আছে? জি সব অরিজিনাল, লাইট হেডলাইট সব অরিজিনাল, সাইড লাইট, হেডলাইট, বাম্পার সব অরিজিনাল। দুটি ফগ লাইট ইনস্টল করা আছে, ইনস্টল করা আছে এলইডি ইনস্টল করা আছে। হ্যাঁ, দুই কালারের ফগ লাইট ওটা। আচ্ছা, এবং টায়ার এবং রিম নতুন করে? নতুন লাগিয়েছি আমি, এটা নতুন করে রেজিস্টার করেছেন। তার মানে আর অনেক দিন 40,000 টাকা শুধু চারটা রিমের দাম। রিমগুলা দেখেন, অনেক দামি রিমগুলো, অ্যালয় রিম, খুব দামি রিম ইনস্টল করেছেন, 15 সাইজের চাকা চারটা। আচ্ছা, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? জি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে, এবং নতুন রিম লাগানো হয়েছে। এমনি সিএনজি কিংবা এলপিজি করা আছে গাড়িতে? ওটা এলপিজি করা, দেখেন দেখাচ্ছি, এলপিজি ইনস্টল করা আছে। আর ব্যান্ডটা অনেক বড়, ইউজ করতে পারবেন। এই যে এক্সপায়ার টায়ারের জায়গায় আপনার ইয়াটা রাখা আছে, এই যে ব্যান্ডটা দেখুন, প্রচুর বড় ব্যান্ড। আচ্ছা, এলপিজি কোথায়? এলপিজি ট্যাঙ্কিটা এই যে দেখান, এক্সপায়ারের জায়গায় আছে। আচ্ছা, নতুন এলপিজি করা হয়েছে? নতুন এলপিজি করা হয়েছে, এটা তেলের গাড়ি ছিল, তেলের গাড়ি থেকে এলপিজি করা হয়েছে। এবং এলপিজি করার পরে আসলে যথেষ্ট স্পেস আছে এই মুহূর্তে, অনেক বড় স্পেস, চারটা লাগেজ জায়গা হবে না এসে এটার ভিতরে। এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে তো বোঝা যাবে? না, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এখানে, যারা এক্সপার্ট তারা দেখলেই বুঝতে পারবেন। এবং একটি চাকাও রয়েছে, পাঁচটা চাকাই নতুন আছে ভাইয়া, পাঁচটি চাকাই নতুন আছে। জি মানে ব্যাকলাইট অরিজিনাল আছে? জি ভাই, ব্যাকলাইট অরিজিনাল আছে? জি, ব্যাকলাইট, বাম্পার সব অরিজিনাল। আচ্ছা, বাম্পার তো পরে ইনস্টল করা হয়েছে আমাদের দেশে, এবং ব্যাকলাইট অরিজিনাল আছে। জি আমরা একটু পিছনের সিটটি দেখি স্যার। জি অল অপশন অটো তো? জি অল অপশন অটো, অল অপশন অটো, এবং সিট কাভারগুলো ফ্রেশ, রিপেয়ারিং গ্রেডের গাড়ি ভাই, অল অপশন হবে। 110 এর লাস্ট মডেল এটা? আচ্ছা, 110 এর লাস্ট মডেল। জি 2000 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন, এগুলো উডেন যে দেখতেছেন সব অরিজিনাল, রিভারি গ্রেডের গাড়ির অরিজিনাল উডেন হয় এগুলো। গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে ভাইয়া? জি অরিজিনাল, অরিজিনালটি আছে, অরিজিনালটাই আছে। ডিভিডি প্লেয়ার ওকে আছে? জি। এসি ঠান্ডা হয় কিরকম ভাইয়া? জি ভাইয়া, এসি ঠান্ডা হয় কিরকম? জি এসি সুপার কুল, সুপার কুল। জি ব্যাক ক্যামেরা আছে? জি ব্যাক ক্যামেরা লাগানো। আমরা একটু ইঞ্জিনটি দেখে নেব। জি স্টপ, আচ্ছা
খুবই ফ্রেশ ইঞ্জিন দেখেন, এখনো ওয়াশ করি নাই কিন্তু ফ্রেশ আছে। ওয়াশ করা হয়নি, অবশ্যই ওয়াশ করলে আরো ফ্রেশ লাগবে। ওরিজিনাল ইঞ্জিনটি আছে জি। এই যে সামনে দেখুন, সামনে মার্সেল দেখলে অনেক সময় বোঝা যায় যে অ্যাক্সিডেন্ট আছে কিনা। আপনি ইঞ্জিনে সার্ভিস করেছেন? জি সার্ভিস করা হয়েছে, সার্ভিস করা হয়েছে। আর এই ধরনের ইঞ্জিন তো মোবিল পর্যন্ত চেঞ্জ করতে পারো, মোবিলটাও আমি চেঞ্জ করে ফেলেছি, মোবিল এয়ার ফিল্টার মোবিল ফিল্টার ওগুলো চেঞ্জ করা, ব্যাটারিটাও নতুন নতুন ব্যাটারি জি, এয়ার ফিল্টার মোবিল ফিল্টার চেঞ্জ করেছেন। এই যে এগুলো দেখেন, একটু খোলা কাটা নাই, সব কোনো গোতাও নাই, এটা মাইর গোতা নেই। ইএফআই ইঞ্জিন, ইএফআই জি, 1500 সিসি অরিজিনাল, 1500 সিসি ইএফআই ইঞ্জিন। যদিও এই ধরনের ইঞ্জিন এখনকার গাড়িগুলোতে থাকে না, ভিভিটাই ইঞ্জিন থাকে। আর পার্টস তো অ্যাভেলেবেল পাওয়া যায়? জি ওগুলো অ্যাভেলেবেল। এবং ইএফআই ইঞ্জিনে আপনার সিএনজি করা থাকলে তো প্রবলেম হয় না? না, ওটা তেলের ছিল, তেল থেকে আপনার ইয়া করা হয়েছে, এলপিজি করা হয়েছে। ঠিক আছে, সামনে শুধু হালকা একটু দাগ আছে, এখন যিনি কিনবেন প্লাস্টিক বাম্পারটা, শুধু প্লাস্টিক বাম্পার। এবং সামনে ডান পাশে লুকিং গ্লাসটি একটু ইয়ে আছে, স্কেচ আছে, এটা ঠিক করা যাবে? ওটা আমি করিয়ে দিব, অসুবিধা নেই, কালার করতে হবে করিয়ে দিব। মোটরসাইকেলে একটু ইয়া স্ক্র্যাচ লাগছে। এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে, পিছনে বাম্পার ইনস্টল করা আছে, শুধু সামনে বাম্পার নেই। একটু জেনে নেই ভাইয়া, যে এই মুহূর্তে সামনে পিছনে যদি বাম্পার নতুন করে ইনস্টল করা হয় জি কিরকম টাকা খরচ হবে? 3000 টাকার মতো লাগবে। 3000 টাকার মতো খরচ, 2500-3000 টাকা হয়ে যাবে। আচ্ছা, এছাড়া সম্পূর্ণ ওকে আছে এই মুহূর্তে? সম্পূর্ণ, নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই। সিট কভারটা খুব দামি একটা সিট কভার লাগানো, আপনি দেখান, খুলে দিব দেখি, এই পাশ দিয়েও দেখি, যদি আমরা সিট কভার দেখেছি, আমরা এই পাশ দিয়ে খুব দামি একটা সিট কভার লাগানো, ওটা 2 বছরেও কিছু হবে না, রাফ ইউজ করলে। আচ্ছা, 2 বছরেও কিছু হবে না। সিট কভার আছে, ডিভিডি প্লেয়ার আছে, এলপিজি ইনস্টল করা আছে, শুধু পিছনে বাম্পার আছে, বাট সামনে একটি বাম্পার থাকলে ফুলফিল হয়ে যাবে। তারপরে যারা এখন গাড়িটি দেখবেন, কিনতে আসবেন, অবশ্যই দেখবেন, চেক করবেন, টুকটাক যদি আর একটু কাজের প্রয়োজন হয়, কারণ অনেক সময় কাস্টমারের রিকোয়েরমেন্ট থাকে, জি জি, অবশ্যই তারা করে দেবেন কাজগুলো, জি ইনশাল্লাহ করে দেবো। গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানবো, গাড়িটার মডেল হচ্ছে 2005-এর রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল, কাগজের ইয়াটা হয়েছে আপনার 2 মাস হয়েছে, আমি কাগজটা আপডেট করছি। আচ্ছা, হইলো, তার মানে পেপারস এখন ওকে আছে? হ্যাঁ, 23-24 ওকে আছে। আর প্রাইস কত রাখতেছেন? ওটা 6,50,000 আস্কিং চাচ্ছি আমরা। 6,50,000 টাকা আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে জি। এই প্রাইজের মধ্যে আপনারা কি করে দেবেন গাড়ির? এই প্রাইজের মধ্যে আমি শুধু ওই ইয়াটা করে দিব আপনাকে, ওই ডানের লুকিং গ্লাসটা কালার করে দিব, টাচ আপ করে দিব। আচ্ছা, লুকিং গ্লাসটি শুধু টাচ আপ করে দিব জি। এছাড়া যদি আর কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে ওটা করে দিব। আরও আছে আসলে অল্প বাজেটের গাড়ি, যদি আমরা রিভিউ করেছি। ভাই আমরা একটু শোরুমের অ্যাড্রেসটি জানবো। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপন কার কালেকশন, মিরপুর মাজার রোড। আচ্ছা, মিরপুর মাজার রোডে আপনাদের শোরুমটি অবস্থিত জি। ভাইয়া অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিও দেখে যারাই আসবেন যতটুকু সম্ভব দাম আরো একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। জি জি ইনশাআল্লাহ, আসলে দাম অবশ্যই কমিয়ে রাখবো কথাবার্তার মাধ্যমে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।